অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 30 জুন 2020 অর্থাৎ আগামীকাল বৃহস্পতি মকর রাশি থেকে ব্যাক ধনুরাশিতে অবস্থান করবে, অর্থাৎ কেতুর সাথে এই বৃহস্পতির একত্রে অবস্থান এবং সক্ষেত্রিক নিজ রাশিতে অবস্থান, বেশ কিছু আমূল পরিবর্তন কিন্তু ঘটাবেই ঘটাবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। এর আগে এর বিষয় নিয়ে আমি দেশ দুনিয়ার উপর কী প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি। আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে দেশ দুনিয়ার উপর কী হতে চলেছে। আজকে আপনাদেরকে আমি জানাতে চলেছি এই যে বৃহস্পতির স্বরাশিতে অবস্থান, 8টি রাশির সৌভাগ্য লাভ, অপার ধন বৃষ্টি হবে, অর্থাৎ ধনলাভ হতে চলেছে, অপার ধনলাভ। দেখুন বৃহস্পতি কী দেয়, জ্ঞান, প্রজ্ঞা, ধন, সন্তান, এডুকেশান, উচ্চশিক্ষা, সব দিক থেকে কিন্তু যদি বলেন ধর্ম, আপনার দাদুর দিক থেকে আপনি সাপোর্ট পাবেন কিনা, দাদু সুখ পাবেন কিনা, সেটাও কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। অর্থাৎ বৃহস্পতি যদি কারো রাশিচক্রে নিচস্থ থাকে অথবা বৃহস্পতি যদি রাহু এবং কেতুর সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিতে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পারে না। আর যার বৃহস্পতি ভালো আছে, ধরে রাখুন অন্ধকারের মধ্যেও সে কিন্তু একটা লণ্ঠন কিন্তু পাবে, অর্থাৎ আলোর দিশা কিন্তু সে পাবে। আমি খুব এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। কিন্তু আমি যে আজকে রাশিফলটির মধ্যে আপনাকে জানাতে চলেছি 8টি রাশির মধ্যে, তবে তাদেরই কিন্তু ভালো হবে যাদের জন্ম ছকে, অর্থাৎ যখন আপনি জন্মিয়েছেন আপনার বার্থ চার্টে এই ধনু রাশিতে যদি বৃহস্পতির অবস্থান থাকে, সেক্ষেত্রে বিশেষ শুভ ফলগুলো কিন্তু পাবেন। যাদের ধনুরাশিতেই আছে, দেখেন জন্মছকে অর্থাৎ জন্মাচ্ছেন যখন, তখনই আপনার ধনুরাশিতে এই বৃহস্পতি অবস্থান, তবে আপনারা কিন্তু শুভ ফলগুলো বেশি পাবেন, এই গোচরের সাথে আপনাদের এগুলো মিলবে। তো প্রথমেই আমি যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ঠিক পঞ্চম স্থানে এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ সন্তান সুখ এবং সফলতা, অর্থাৎ লাভ সিংহরাশি মানুষরা পাবেন, এবং আপনাদের যথেষ্ট বুদ্ধিমত্তা আসবে, অর্থাৎ এতদিন যে ডিসিশনগুলো নিতে পারছিলেন না সিংহরাশি, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সন্তানের দিকটা কিন্তু খুবই শুভ। এরপরে আসি কন্যারাশি। কন্যারাশির চতুর্থভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান, পারিবারিক সুখ, গৃহ নির্মাণ, পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে, কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হবে, এবং যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ লাভজনক হতে চলেছে এই চতুর্থভাবে। এডুকেশনের দিক থেকে খুবই শুভ এবং মায়ের সুখ কিন্তু আপনারা পাবেন, এবং কর্মে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু কন্যারাশির হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ধনভাবে আপনাদের জীবনে অপার ধন বৃষ্টি কিন্তু হবে, ধনলাভ, পরিবার বৃদ্ধি, বিবাহ, কর্ম, আপনাদের কথার মধ্যে মানুষ আপনাদের কথা খুব শুনবে, আপনাদের এতদিন যে স্ট্রাগল টাইমগুলো যাচ্ছিল সেই টাইমগুলো কিন্তু কেটে যাবে, অর্থাৎ এই সারসাথীতে আপনাদের 24শে জানুয়ারি যে কেটেছে 2020 6টা মাস পর্যন্ত আপনাদের ঠিকঠাক সময় কিন্তু অতিবাহিত যায়নি। এই সময় থেকে অর্থাৎ 30শে জুন থেকে আগামীকাল থেকে বৃশ্চিক রাশির জন্য কিন্তু ধীরে ধীরে
খুব ভালো সময় আসতে চলেছে। যদি আপনারা প্রপার প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ বৃশ্চিক রাশি। রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ পদ কিন্তু আপনারা পাবেন। ডক্টর লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা শিক্ষাগত লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আসি ধনু রাশি, 4 নম্বর যে রাশি, ধনু রাশির রাশিতেই কিন্তু এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনার এবং সরাসরি সপ্তমভাবে দৃষ্টি আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটবে, ব্যবসাতে উন্নতি, এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের সন্তান সুখের জায়গা তৈরি করবে, এবং নবমভাবে দৃষ্টি আপনাদের ভাগ্য উদয় কিন্তু করবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এতদিন যেটা আপনাদের বন্ধ হয়েছিল, এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু ধীরে 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 কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু ধনুরাশিরা পাবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের ঠিক একাদশপতি একাদশ স্থানেই অবস্থান করছে, অর্থাৎ আপনাদের তো ধনভাণ্ডার তো পূর্ণ হবেই হবে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক কোনো সমস্যা আসবে না, আর্থিক দিকটা আপনাদের শুভ, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, এবং একাদশভাবে দৃষ্টি আপনাদের লাভের জায়গা, সাকসেসের জায়গা, সফলতার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে কুম্ভ রাশির জন্য। এবং বিবাহ যোগ এবং যারা এডুকেশন লাইনে আছেন, যারা টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। অর্থনৈতিক ভাব আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, ঠিক আপনারা যদি এ সময় প্রপার প্ল্যানিং করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের রাশির অধিপতি 10ম স্থানে সক্ষেত্রিক অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে সাকসেস নিশ্চিত রূপে আপনারা পাবেন। নতুন কর্মযোগ যারা কর্ম পাচ্ছিলেন না, এবং যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য বিশেষ এই সময়টা কিন্তু বিশেষ লাভজনক হতে চলেছে। আপনাদের নতুন কর্মের দিশা আপনারা কিন্তু পাবেন, সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি করছে, অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে। এবার আসি মেষ রাশির। নবমভাবে এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ত্রিকোণ স্থানে এই বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে ভাগ্য দয় কিন্তু করে, ভাগ্যের সাপোর্ট মেষ রাশি নিশ্চিত রূপে পাবে। এই মেষ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এবং পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপর, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির পঞ্চম স্থানে। সরাসরি আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, জ্ঞানের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি করছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান লাভের জায়গা, সন্তানের এডুকেশনের দিকে উন্নতি হবে, এবং সন্তানের যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল সেই সন্তানের শরীরের শারীরিক দিকটা কিন্তু ভালো হবে। এবং সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি মেষ রাশির ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু নিয়ে আসবে, এবং আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির নবম স্থানে অবস্থান আপনাদের কিন্তু ভাগ্যে লক্ষ্মী লাভ ঘটাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মেষ রাশির ক্ষেত্রে বিশেষ লাভজনক এই বৃহস্পতির গোচর। এরপরে সবশেষে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, বিবাহ কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, বিয়ের ব্যাপারে আপনারা নতুন কানেকশন পাবেন, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সফলতা, লাভ, সাকসেস হবে। যা এতদিন ধরে মীন রাশির যে স্ট্রাগল পিরিয়ড যাচ্ছিল
সেই দিকগুলো কাটিয়ে উঠে আস্তে আস্তে কিন্তু এই একাদশ হবে দৃষ্টি, আপনাদের কাজগুলো পেন্ডিং কাজগুলো কিন্তু হবে, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন এবং কাজের ক্ষেত্রে বিশাল একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তনে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তবে একটা জিনিস আপনাদেরকে জানাই এই রাশিগুলোর, আপনারা এই সময় বৃহস্পতির কোনো জিনিস কাউকে দান করবেন না। যদি আপনারা এই সময় ভুল করে বৃহস্পতির কোনো জিনিস আপনারা দান করেন না, সেক্ষেত্রে কি হবে, এই যে শুভত্ব ফলগুলো আপনারা কিন্তু পাবেন না এবং আপনারা সবসময় অনেস্টিভাবে চলবেন, সৎ পথে থাকবেন, সৎ কথা বলবেন, সত্য কথা বলবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।